বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। বিন্দাস তো থাকতেই হবে, তাই না? ভালো থাকলে, সুস্থ থাকলে বিন্দাস কেন থাকবো না? দেখুন, সবার জীবনে তো সুখ দুঃখ সেটা তো আছেই। হে, হিন্দিতে একটা গান আছে না, যে সুখ মে মে রাহো ইয়া দুঃখ মে রাহো জিনা তো হার হাল মেহে। ঠিক, জিনা তো হার হাল মেহে, বাঁচতে তো হবেই। তাই সুখ আছে, দুঃখ আছে, যাই আছে, যেটাই থাকুক, কিছু তো জীবন থেকে আমরা সরে দিতে পারবো না। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করব। তো বিন্দাস থাকো, স্মাইল করে থাকো সবসময়। আর তোমাদের সঙ্গে তো থেকে আমি তো আরও সেই বিন্দাস হয়ে গেছি আরও বেশি। সেটাই, মনকে ভালো রাখার সেটা হলো একমাত্র চেষ্টা, তোমাদের সঙ্গে কানেক্ট থাকা, তাই না? যাই হোক, আমি এবার কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, পিছনে চলে আসলাম ডাইরেক্ট। সেই রান্নাঘরে আর কত ঢুকে থাকবো, একটু গায়ে রৌদ্রও লাগবে, আর এই পাপোশটা, পামোচা পাপোশটা আজকে তিন চার দিন যাবৎ ধোয়া হয়েছে, ভালো করে শুকাচ্ছেও না। তো অন্য একটা পেতে রেখেছি, আমি পামোচে বিছানা না উঠতে পারলে সে মাথা খারাপ হয়ে যায় আমার। আমার একটু অভ্যাস যে পা মুছবো তারপর বিছানায়, চট করে আমি বিছানায় কোথাও উঠতে পারি না। তো এবার কাপড়গুলি মেলে দিচ্ছি। আর কালকে কুলগুলি ধোয়া হয়েছিল, সেটাকে তোমাদেরকে দেখাতে পারিনি। কুলগুলি ধোয়া হয়েছিল, সেই কুলগুলোকে একটু ভালো করে মেলে দিব। কিন্তু যেমন ধুয়েছি সেমন জল জলই থেকে আছে, কারণ কারণ হচ্ছে রৌদ্র নেই। আর রৌদ্র নেই তো শুকাবে কী করে? দেখি শুকায় কি না, কতদিনে শুকায়। শুকালে হলো, রৌদ্রে ডেলি টানাটানি করতে হবে। তো কুলগুলোকে একটু এখানেই রৌদ্র আছে মেলে দিচ্ছি, চলুন। সেই রৌদ্র অনেক কুলগুলি দেখে দেখুন খেতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা পড়ে যাবে, এখানে দিয়ে দিই। মাসি ওদিকে কাপড় অনেক ধুচ্ছে, ধুচ্ছে মানে কদিন যাবৎ সেই জমানো ছিল, তো তাই আজকে ভাবলাম যে মাসিকে দিয়ে দিই কাপড়গুলো ধুতে। তো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, এবার মাসি ধুয়ে আনবে, এদিকে মেলবে। এই সেটটা খালি করে দিলাম, আর এই সেটটা খালি আছে, এখানে হয়ে যাবে। আজকে না শুকালো কালকে শুকাবে। তো ছাদে আর টানাটানি করবো না, ছাদে একবার অলরেডি সকালে গিয়ে এসেছি, সে সুপারি ছিল না, একটা সুপারি ছিল না, সেটাকে খাওয়ানোর জন্য। এবার রান্নাঘরে ডাইরেক্ট চলে আসলাম, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল মোটামুটি হয়ে গেছে। আর এবার সয়াবিন, অনেকদিন ধরো সয়াবিন খাওয়া হয়নি, সেই ফোচনের সয়াবিনটা খুব ভালো খেতে। তো সয়াবিন এনেছে, সয়াবিন মানে আমার সেই সবাই ভালোবাসে না বলতে, আমার শ্বশুরমশাই সে ভালোবাসে না একটু, কিন্তু সয়াবিন খাওয়ার তো খুব দরকারি। আমরা মাছ খাই, মাংস খাই, ওইটার মধ্যে এত ভিটামিন পাই না, যত মধ্যে আমরা প্রোটিন আর ভিটামিন আমরা সয়াবিনে পাই। তো আমার মেয়েকে শিলিগুড়ি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বললো যে ওকে সয়াবিন আর সুজিটা খুব খাওয়াবে, কারণ এটার মধ্যে প্রচুর প্রোটিন আর মানে বাচ্চাদের যেটা নিউট্রিশন পাওয়া দরকার সেটা এটার মধ্যে আছে, আর আমাদের জন্য ভালো। তো সয়াবিনটা হয়তো থাইরয়েডের জন্য ভালো না, কেউ কেউ বলে, আমার তো থাইরয়েড নেই, আমি জানি না। তো এবার সয়াবিনটা রান্না করে নেব। আর আজকে আজকে এবার রান্না কিছু দেখাবো না, সেই সিম্পল রান্না। তো আজকে আমাদের রাখাল পিঠা খায় আজকে, তো বিকেলবেলা, আমি সকালবেলা বানাবো না, আমার শাশুড়ি মা আগে সকালে বানাতো, কারণ আমি রান্না দেখে সামলা নিতাম, তো উনি বানাতো। কিন্তু এবার তো আমি একা, এখন তো আমি একা একা, তো আমি দুই দিকে সামলানো আমার দেরি হয়ে যাবে। তো বিকালবেলা রাখাল পিঠা বানাবো, শীত পিঠা সিদ্ধ বানাবো ভেবেছি, তো দুধ এনেছি, এই দেখুন মিষ্টার দুধ এনে দিয়ে গেছে, এই দুধটা দিয়ে ভালো ভাড়কা, এটা দিয়েই বানাই আমি। তো দুধ এনেছি, আর বিকালবেলা ভাবছি এদিকে রাখাল পিঠা বানিয়ে সেই পিঠা সিদ্ধ করবো। তো রাখাল পিঠাটা কী পিঠা সেটা সবাই চেনে, কিন্তু সেটা আমি যখন বানাবো তখনই দেখাবো, তো সঙ্গে থেকো, ফলো, ওয়াচ করো আমার ভিডিওকে, ঠিক আছে? তো এবার আমি চটপট রান্নাটা করে নিই। তো এই তো এবার আমি স্নান করে চলে আসলাম, সে ঘরঠর রান্না করার পর ঘরঠর পরিষ্কার করে নিলাম, তারপর স্নান করলাম। এবার আমি এই সিরামটা অনেকদিন যাবৎ লাগাতে মনে থাকে না, আমাদের ঠান্ডার দিন তো তাই একটু বেশি ইউজ করি না। তো আজকে ভাবলাম না, এটা ইউজ করে শেষ করে দেবো, তারপরে আবার আনবো। তো
এটা সুইস বিউটি সিরাম, আমি আগেও দেখিয়েছি, এটা আজকে লাগিয়ে নিলাম। তো ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে ম্যাসাজ করার পর একটু শুকাতে দিব, তারপরে ক্রিম লাগাবো। কেননা এটা যদি ভিজা থাকে তো উপট করে শুকায় না, গরম দিনে তো চট করে শুকিয়ে যায়, তো ঠান্ডা দিন একটু টাইম লাগে, তাই একটু যতটুকু টাইম লাগবে অতটুকু আমি ম্যাসাজ করে নিচ্ছি। তো ভালো করে ড্যাব ড্যাব করে ম্যাসাজ করে এবার ক্রিমটা লাগিয়ে নেব, সেই প্লামের ক্রিমটা, এটা এবার লাগিয়ে নিচ্ছি। ক্রিম না লাগালে তো আর হবেই না, সে মুখ টেনে টেনে মানে চারদিক থেকে কেউ যেন টানছে এমন লাগবে, আর পারবো না। সেই সকালে একবার লাগাই, দুপুরে একবার লাগাই, রাত্রে তো সব দিন মুখ ধুই না, সেই ঠান্ডা এত পড়েছে যে মুখে জল দিব সেটা আমার সাহস হয় না। তো স্নানটা যেমনি তেমনি করে আসি, কিন্তু মুখটা ধুতে ইচ্ছা করে না, খুব মানে কি বলবো, সেটা একদম মানে বড় কাজ মনে হয়, তাই আর রাত্রে মুখ ধোয়া হয় না। যে দুপুরবেলা এটাকে ভালো করে যা করার করি, সে গরম দিনে তো অনেকবার ধোয়া হয়, ঠান্ডা দিনে তো আর হয় না। তো যেদিন কোথাও যাই তারপরে আসার পরে ধোয়া হয়, সে বাড়ির থেকে আসার পর আর মুখ না দিয়ে থাকতে পারি না, তাই ক্রিমটা এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো শুয়ে আছি, মেয়ে আর্ট স্কুল থেকে চলে এসেছে, তো আসা অনেকক্ষণ হয়ে গেছে। আসার পর সে আমি বললাম তো একটু শুয়ে থাক, কিন্তু ও শুলো না, ও একটু শুয়ে এসে উঠে গেল। ওদের আর ঠান্ডা লাগে না, আমাদের যেমন ঠান্ডা ওদের ঠান্ডার বংশ নেই, কিছু পড়েও না। তো যাই হোক, টিভি রুমে গেলো, টিভি টিভি দেখলো, আর আমাকে কখন থেকে ডেকে যাচ্ছে যে ওঠো ওঠো, মানে রান্নাঘরে যাবে, রান্নাঘরে লাইটটা বন্ধ আছে তো তো চালাতে পারছে না, মানে ভয় পায় সে অন্ধকার। তো আমাকে বলছে যে জ্বালিয়ে দাও, মানে কিচ্ছু খাবে। আমি যে কী করবি, কেন আমি কিচ্ছু খাবো, তো জ্বালিয়ে দে বললো। তো উঠি, এখন উঠে এসে লাইটটা জ্বালায়, আর সেই বলেছিলাম না আজ আমাদের পিঠা খাওয়া হবে, পিঠা বলতে রাখাল পিঠা। রাখাল পিঠা কি সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। রাখাল পিঠা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের এই হচ্ছে আজকের দিনে চিতই পিঠাটাকেই রাখাল পিঠা বলে, তো আজকে খাওয়া হয় বলে এটার জন্য নাম রাখাল পিঠা। তো এমনি চিতই পিঠাই বলি। তো এবার আজকে চিতই পিঠাটাকে আমি কড়াইতে বানাবো না, কড়াইতে এর আগে দেখিয়েছিলাম না, ব্লগে আমার ভিডিও আপলোড দেওয়া আছে, চালের গুঁড়া দিয়ে কীভাবে ফুলকো ফুলকো সেই চিতই পিঠা বানানো হয় সেটা আপলোড দেওয়া আছে। সেই পিঠাটা আজকে বানাবো না, আজকে ওই পিঠাটাই হবে কিন্তু সাজে বানাবো। সেই ছোটো ছোটো সাজ আছে না, সাজ পাওয়া যায় না, সেই সাজে বানাবো। তো ওই সাজের পিঠা বানাবো, আর সেই ওই পিঠা বানিয়ে দুধ দিয়ে সিদ্ধ করবো। তো সাজ সিদ্ধ পিঠা আমার নাম দিয়েছি আমি, নাম সাজ সিদ্ধ পিঠি। তো চলো বানাই গিয়া, সাজের পিঠা বানানোর পর সেটাকে দুধ দিয়ে একটু হালকা চাল দিয়ে, সেই এটাকে কী বলি আমরা, সেটাকে আমরা বলি জহা চাল, যেটাকে হয়তো গোবিন্দভোগ চাউলও বলে অনেকে, জানি না কে কী বলে, যাই হোক নাম সে মতলব নেই, খানে সে মতলবে। তো ওই গোবিন্দভোগ চাল হোক বা জহা চাল হোক, যাই চাল হোক, ওই চাল দিয়ে একমুঠ চাল দিয়ে দেবো দুধটার মধ্যে, তারপরে ওইটাতে পিঠাগুলি দিয়ে দেবো। তো কীভাবে দিই চলো দেখি। তো চলো এবার রাখাল পিঠাগুলি বানিয়ে নিই। তো 2 মিনিট পর এই পিঠাগুলো দেখুন হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার একটা একটা করে সব তুলবো চাকু দিয়ে,
হালকা করে টান দিলে উঠে যায়, খুব সফট হয়েছে। এটা আমি চালের গুঁড়ি দিয়ে না, অ্যাকচুয়ালি এটা চাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে বানিয়েছি। এবং সবকটা উঠে গেল, এভাবে সবকটা বানিয়ে নেব, অনেকগুলি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কড়াইটা, এই কড়াইটার মধ্যে বানাবো, তো এমন একটা কড়াই নিয়ে নিয়েছি আর এদিকে দুধটা ঢেলে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দেব। এবার ওটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো দেখালাম পিঠাগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটচট হয়ে গেছে, আর বেশি বানাবো না, তো তো একটুই বানিয়েছি। তো ওই পিঠাগুলোকে আরেকবার দেখাই, দাঁড়াও। এতো এতটুকুই হয়েছে, খুব তুলতুলে তুলতুলে হয়েছে। তো এটাকে এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দুধটা ভালো করে ফুটুক, ফোটার পর এটার মধ্যে দুই মুঠ চাল দিয়ে, সেই আরেকটা জিনিস আমার একটু গরুর দুধ আছে সেটাকেও দিয়ে দিই, তো ভুলেই গিয়েছিলাম, ওটাকে জাল দিয়ে রেখেছি অনেকগুলি। এই তো গরুর দুধটা দিয়ে দিই, গরুরটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটুক, ফুটার পর এটার মধ্যে নিমুর চাল দিয়ে দিব, তারপরে দেখাচ্ছি। এতো দুধটা ফুটছে, এবার এতটুকু চাল নিয়ে নিয়েছি, এই চালটাকে এবার ধুয়ে নেব, ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এদিকে চালটা দিয়ে দিয়েছি, চালটা এখন ফুটবে, ফুটার একটু যখন ফুটে আসবে তারপরে আমি পিঠাটা দিয়ে দিব। তো তার আগে গুড় গুড়িকে রেডি করে নিচ্ছি, একটু কুড়িয়ে নেওয়ার মতো করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে, গুড়টা তাড়াতাড়ি গলবে। তাই চলুন, তো গুড়টাকে এবার কেটে নেব চাকু দিয়ে পাতলা পাতলা করে। এই দেখুন গুড়টাকে কুড়িয়ে নিয়েছি, এবার এই এক্সট্রা দুধ নিয়ে নিয়েছি, এই দুধটার মধ্যে গুড়টাকে ঢেলে দেব, ডাইরেক্ট দেব না, কিচ্ছু হয় না, গুড়টা ভালো কিন্তু তাও এটা এটা মধ্যে দিলে তারপরে সে দুধে দেব। ওদিকে পায়েসটা হচ্ছে, পায়েসটা মানে কি পিঠা সেদ্ধ, সে আমার পায়েস পায়েস মনে আসে, পায়েসে বেশি বানাই তো, তাই চাল দিয়েছি তো দুধের মধ্যে, তাই পায়েস মনে গেলো, যদি পায়েসও হয় এটাকে, পায়েস দিয়ে পিঠা দিয়ে সেদ্ধ। হ্যাঁ যাই হোক, তো একটু ওদিকে বনুক পিঠা সেদ্ধটা, আমি এদিকে একটু বিস্কুট খেয়ে নিই, সেই না সুচুমুচু লাগছে মুখটা, আমার মেয়ে তো সেই খেয়ে চলে গেল।
এটা কালকে এই পাশের রেস্টুরেন্টের মধ্যে গিয়েছিল না আমার হাজবেন্ড, তো ওখানকার মালিকটা নাকি বলেছে, মালিকের ভাইটা নাকি বলেছে যে এটা নিয়ে যা, বৌদি খুব ভালোবাসবে খেতে, তাই নিয়ে আসলো চিপস টাইপ। সেম টিপস চিপস ভালোবাসেন আমি, কি করবো, নিয়ে নিয়েছি। ছোটটা কেন ফেলেছিস, হ্যাপি? আমার ছোটটা ফেলে দিয়েছে, যা বা ছোটটা ভাই উঠা তো। মেয়েকে পিঠা দিয়েছিলাম, একটা খায়নি, বললো খাবো না, সব খেয়ে ফেলছে। হ্যাঁ, আরেকটা কথা, ড্রাই কেকের প্যাকেট, আমি ভাবছি ওকে গিফট দিয়েছে আমার হাজবেন্ড, এটাও আনলো, বললো যে ছেলেটার নাম বললো যে ও নাকি বলেছে যে বৌদি এই বিস্কুটটাকে খুব খেতে ভালোবাসে, নিয়ে যাও। মানে একদিন আমি ওর দোকান থেকে এই বিস্কুটটা এনেছি, তো ভেবে নিল যে আমি খুব ভালোবাসি, তো ওকে বললো, ও নিয়ে চলে আসলো। যাই হোক, এইভাবেই দোকানদাররা পটিয়ে পাটিয়ে জিনিস দিয়ে দেয়। চালগুলি ফুটে গেছে আর পিঠাটিও সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেব মানে এটা এভাবে নাড়তে থাকবো, অফ করে দেবো গ্যাসটা, নাড়তে থাকবো, নইলে কী হবে, চালটা নিচে পড়ে যাবে, ওপরে দুধটা ভেসে উঠবে, তাই এটাকে একটু নাড়তে থাকবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলি সে দুধটাকে অ্যাবজর্ব করে ফেলবে, একদম ঘন হয়ে যাবে, থকথকে হয়ে যাবে। দেখুন, তো এদিকে দেখুন নাড়তে আছি, একটু সময় একটু নাড়াচাড়া করতে থাকবো, তারপরেই এটা আপনি ঘন হয়ে যাবে, ঠান্ডা হতে থাকবে, ঘন হতে থাকবে, সে খেয়ে খুব স্বাদ লাগবে। তো যাই হোক, আজকে এতটুকুই দেখালাম, এতটুকুই করেছি, বাদ বাকি সেটা ঝাড়া পোছা তো রোজই হয়, সেটা রোজ আর কি দেখাবো। তো এবার আমাকে দাও বিদায়, আমি এটাকে ঠান্ডা করব, নেড়ে চেড়ে ঠান্ডা করতে করতে সেই অনেক টাইম আধা ঘন্টা লেগে যাবে, তারপরে সবাইকে খেতে দেবো, এটা দিবো খেতে, তো হাজবেন্ড আসে, আসার পর খাবো, ওটার ওর জন্য এক্সট্রা করে বাটিতে ঢেলে রাখবো। তো যাই হোক, তো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, রোজ বলি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আমাকে মোটিভেট করো, তাহলে আমি মোটিভেট হবো না, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক একটা করে দিও, তারপর শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, করে দিও করে দিও করে দিও। তো যাই হোক, রাইট সাইডে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, আর কেন করবে সেটা তো অবশ্যই সবাই জানো, রোজই বলি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বিন্দাস থেকো, তো বাই বাই।